ফিশাজার মানুষের ধারণ ক্ষমতার সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করতে চায় বসুন্ধরা গ্রুপ। শুক্রবার ভারতীয় হাই কমিশন আয়োজিত দিওয়ালি কনসার্টের আমন্ত্রিত বিশেষ অতিথির বক্তব্যে এই কথা জানান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান। এছাড়াও এই প্রথমবারের মতো দিওয়ালি কনসার্টে ঢাকা মাতালেন শঙ্কর এহসান লয়। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। এই প্রথমবারের মতো ঢাকা মাতাতে শুক্রবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা এক্সপোজনের বিশাল জনসমাগমে উপস্থিত ভারতের জনপ্রিয় সঙ্গীত দল শঙ্কর এহসান লয়। শুরু থেকে শেষ পর্যন্ত মাতিয়ে রাখে আগত দর্শকদের। ভারতীয় হাইকমিশন আয়োজিত দিওয়ালি কনসার্টে নাচে গানে ভরপুর এই দৃশ্য এই প্রথম। একের পর এক শঙ্কর মহাদেবনের জনপ্রিয় গান, সাথে ছিল এহসানের গিটার জাদু, সেই সাথে সুরকার রয়ের মাউথ অর্গানের সুরের জবাব বাঁধ ভাঙা উচ্ছ্বাস ও করতালের মাধ্যমে দেয় ঢাকা। জমকালো এই অনুষ্ঠানের সূচনা করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। He has been a great supporter of India-Bangladesh relations and he has told me, along with the managing director of the group, Mr. Anveer Soban, make this an event where the people of India can celebrate Diwali with the people of Bangladesh. Thank you very much, Mr. Soban. বাংলাদেশে এই প্রথমবারের মতো শঙ্কর এহসান লয়কে আনতে পেরে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু। ধর্ম যার যার, উৎসব সবার, সে কথাটা অত্যন্ত প্রয়োজনীয় আমাদের দেশের জন্য এবং ভারতের জন্য। এই ধরনের হারমোনি তৈরি করা আর্ট অ্যান্ড কালচারের পাশাপাশি অত্যন্ত জরুরি, এবং এই মেসেজটা যেন সবাই পায়, আমাদের দেশেও পায়, ভারতবর্ষেও পায়, সে কারণেই আমরা এই উৎসবের সঙ্গে জড়িত হয়েছি। সবশেষে সংস্কৃতির বিকাশকে বৃদ্ধির জন্য 30,000 ধারণ ক্ষমতা সম্পন্ন কালচারাল সেন্টার নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান। আমার সাথে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যানের কথা হচ্ছিল, এই আজকের এই ক্রাউড দেখে উনি বলল আমরা একটা কালচারাল সেন্টার করি। আমি বললাম ওয়াই নট, যে দের উইল বি এ সিটিং ক্যাপাসিটি অফ 30,000 পিপুল অ্যাট এ টাইম, যেটা আমার মনে হয় বাংলাদেশের কালচারাল জন্য। আই উইল রিকোয়েস্ট অনারেবল মিনিস্টার অফ ওয়ার্কস, হি মাস্ট হেল্প ইন দিস রেসপেক্ট, বিকজ হি নোজ দ্যাট উই হ্যাভ লট অফ ল্যান্ড। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা এক্সপোজনের এই অনুষ্ঠান উপভোগ করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ আরো অনেকেই। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।